ছোটবেলায় ছোটবেলায় যেগুলো পড়েছিলে, একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, চারে বেদ ইত্যাদির মানে কি, এটি মনে থাকলে অবশ্যই কাজ দেবে, বিভিন্ন কাজে কাজ দেবে, জানা অবশ্যই দরকার। একে চন্দ্র মানে আমরা সবাই জানি, একটি চাঁদ, দুয়ে পক্ষ মানে দুটি পক্ষ, একটি কৃষ্ণ পক্ষ আর একটি শুক্ল পক্ষ। তিনে নেত্র, এটি সবার জানা থাকে না, আমাদের দুটি চোখ এটা সবাই জানি, কিন্তু আর একটি চোখ কি? তো তিনটি নেত্র মানে তিনটি চোখ, একটি হলো ডান চোখ, একটি হলো বাম চোখ, আর একটা হলো জ্ঞান চোখ, অনেকে বলে এটি কপালে রয়েছে। চারে বেত মানে ইতিহাসে আমরা সবাই পড়েছি চারটি বেত, ঋগ বেত, সাম বেত, যজু বেত, অথর্ব বেত। পাঁচে পঞ্চবান, এটি আমরা কোথাও পড়িনি, তো পঞ্চবান, পাঁচটি বান কি কি? পাঁচটি বান হল মনমোহন, উন্মাদন, শোষণ, তাপন, স্তম্ভন, এই পাঁচটি বান। ছয়ে ঋতু, এটি সব জায়গায় পড়া যায়, এটি খুবই কমন, এটি বলার অপেক্ষা রাখে না। ছয়টি ঋতু, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এই ছয়টি ঋতু সকলের জানা, এটি এটি কমন। সাতে সমুদ্র মানে আমরা জানি না, তো সাতে সমুদ্র মানে কি? সাতটি সমুদ্র, সেই সমুদ্রগুলো নয়, ভারত মহাসাগর বা লোহিত সাগর, ওগুলো নয়, এটি হলো লবণ, ইক্ষুরস, সুরা, ঘৃত ঘি, দধি, ক্ষীর, সদ উদক, সদুদক, উদক মানে জল। আটে বসু, এটিও আমরা কোথাও পড়িনি, এটি না জানলে হয় না। অষ্ট বসু, মহাভারতের মতে বা মহাভারত অনুযায়ী আটটি বসু হলো অনল, অনল মানে আগুন, অনিল বাতাস, সোম, অহম, অহম মানে আমি বা অহংকার, ধরা পৃথিবী, ধ্রুব, প্রত্যুষ সকাল, প্রভব। আর মনুস্মৃতি মতে আটটি বসু হলো সোম, অগ্নি আগুন, অর্ক, অনিল বাতাস, ইন্দ্র, কুবের, বরুণ, যম, আটটি বসু। নয়ে নবগ্রহ, নয়ে নবগ্রহ হয়তো অনেকেরই জানা, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, কিন্তু একটু অন্য মত। নয়টি গ্রহ হলো চন্দ্র, সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু, কেতু, এই নয়টি নবগ্রহ। আর দশে দিক, চারটি দিকের কথা আমরা সবাই জানি, কিন্তু দশটি দিক কেউ বলতে পারবে না। তো দশটি দিক হলো, দশে দিক, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, অগ্নি, বায়ু, নৈঋত, ঊর্ধ্ব ও অধ, এই দশটি দিক। তো একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, চারে বেদ, পাঁচে পঞ্চমান, ছয়ে ঋতু, সাতে সমুদ্র, আটে বসু, নয়ে নবগ্রহ, দশে দিক, এগুলোর মানে এখানেই দেওয়া রয়েছে। এই ধরনের মিস্টেরিয়াস কোশ্চেনের অ্যান্সার জানার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আরো সব কিছু জানা যাবে। তো সবাইকে
অনেক অনেক ধন্যবাদ জানাই এবং আমার এই চ্যানেলটি দেখার সবাইকে আমন্ত্রণ থাকলো। ধন্যবাদ।